প্রতি বছরের মতো এবছরও নববর্ষের ঠিক আগের দিন কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পর নিজের হাতে আরতি করেন তিনি। শনিবার পরিবারের সদস্যদের নিয়ে কালীঘাট মন্দিরে যান মুখ্যমন্ত্রী, ভক্তি ভরে পুজো দেন। পাশাপাশি নববর্ষের প্রাক্কালে নকুলেশ্বর ভৈরব মন্দির পরিদর্শন করেন তিনি। রীতি অনুযায়ী দুধ বেলপাতা দিয়ে শিবের পুজো করেন। সকল রাজ্য, দেশ ও বিশ্ববাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বলেন, সর্বধর্ম সর্ববর্ণ সর্বশ্রেণীর মানুষজনকে শুভকামনা। সর্বধর্মের মানুষ শান্তিতে সমৃদ্ধিতে সব দিনগুলো কাটাক। এবং আগামীকাল আমাদের বেঙ্গলের প্রতিষ্ঠা দিবস আছে, সেই উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাই। আমি প্রতিবছর পয়লা বৈশাখের আমি আসি পুজো দিই। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।